লামাহাটা। দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে পাইন গাছে ঘেরা একটি ছোট্ট জায়গা, আর সেখানেই আমাদের আজকের ডেস্টিনেশন লামাহাটা ইকো পার্ক। লামাহাটা কিভাবে যাবে, কোথায় থাকবে আর খরচ কত, সেই সব জানতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। সো আমি দেবারূপ আর তোমরা দেখছো বং ট্রাভেল প্ল্যানার। দার্জিলিং বা তিনচুলে তাকদা ঘুরতে এলে খুব সহজেই লামাহাটা ঘুরে নেওয়া যায়, যেমনটা আমরা করেছিলাম। শিটং তিনচুলে ঘুরে আমরা যখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছি, অন দ্য ওয়ে দেখে নিয়েছিলাম লামাহাটা পার্ক। লামাহাটা কিভাবে যাবে? এনজিবি স্টেশন থেকে 150 টাকার শেয়ার গাড়িতে সোজা চলে এসো জোর বাংলো, আবার সেখান থেকে শেয়ার গাড়িতেই পৌঁছে যাও লামাহাটা। দার্জিলিং বা তিনচুলের দিক থেকে লামাহাটা সাইটসিং করতে এলে গাড়ির খরচ পড়ে 2500-3000 টাকা ফর এ ডে ট্রিপ। তবে হ্যাঁ, এর মধ্যে লামাহাটা ছাড়া অবশ্যই অন্যান্য সাইটসিং স্পটসও ইনক্লুড থাকে। লামাহাটাতে কোথায় থাকতে পারো সেই তথ্য জানাচ্ছি, বাট তার আগে চলো পার্কের ভেতরটা দেখে নেওয়া যাক। ভাই দো দিজিয়ে, তো টিকিট কাটলাম, টিকিট হচ্ছে 15 টাকা করে পার হেড, দুটো টিকিট 30 টাকা। টিকিট কেটে পার্কে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বিশাল বিশাল সব পাইন গাছ, আর সেই গাছে ঘেরা সুন্দর সাজানো একটি বাগান। তো এই হচ্ছে লামাহাটার বিখ্যাত পাইন ফরেস্ট। দেখো খুব সুন্দর, কত লম্বা লম্বা পাইন গাছগুলো। আমরা এখন যাব ওই ওয়াচ টাওয়ারটায়। লামাহাটার এই কাঠের ওয়াচ টাওয়ার থেকে পার্কের অনেকটা অংশের ভিউ দেখা যায়, আর আকাশ পরিষ্কার থাকলে সামনে থেকে দেখা যায় মাইটি মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। তো আমরা এখন যাচ্ছি লামাহাটার পার্কের মধ্যে, মোটামুটি 750 মিটার উপরে একটা পবিত্র লেক আছে বা পুকুরি আছে, যেটা এখানকার ভাষায় লেককে পুকুরি বলে। তো সেই লেকের দিকে আমরা একটু ছোট্ট হাইক করে যাচ্ছি 750 মিটার। সাড়ে 750 মিটার ওপরে হেঁটে ওঠা কিন্তু বেশ টাইম কনজিউমিং, তবে চারদিকের এই সবুজে ঘেরা পরিবেশ উপভোগ করতে করতে তোমরা কখন যে লেকের কাছে পৌঁছে যাবে টেরই পাবে না। আমরা চলে এসেছি মোটামুটি বলা যেতে পারে হাফ 750 মিটারের, আর কিছুক্ষণ পরেই আমরা লেকটাকে দেখতে পাবো। বেশ অনেকটা কিন্তু মনে হচ্ছিল কাছেই, আর 270 মিটার। চলো আমরা এখনো 270 মিটার দূরে আছি লেক থেকে। তো এভাবেই ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা পথে উঠতে উঠতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই পুকুরির কাছে। তো আমরা একদম চলে এসেছি 750 মিটার উঁচুতে উঠে এই লেকের সামনে। লেক মানে এটাকে একটা ডোবা বলা যেতে পারে, বৃষ্টির জলে ভরে মোস্ট প্রবাবলি। তো চলো আমরা লেকের সাইড দিয়ে একটু হেঁটে যাই। এই লেকের সাইড দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এত দূর এসেছি যখন একটু জায়গাটাকে উপভোগ করে যাওয়াটাই উচিত। এই লেকটার নাম হচ্ছে জোর পুকুরি, স্থানীয়রা এটিকে পবিত্র লেক হিসাবে মানে। যাওয়া যাবে তো আমরা এই লেকটাকে প্রদক্ষিণ করছি। লামাহাটাতে যদি তোমরা থাকতে চাও তাহলে এখানে বেশ কিছু হোটেল আর হোমস্টে আছে, তার ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। তো আমাদের এই লামাহাটার উপরে যে লেকটা আছে পাইন ফরেস্টের উপরে, সেটা প্রদক্ষিণ করা কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে নিচে নেমে যাব। বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো, টিনাও ছেলেকে নিয়ে ঘুরলো পুরো লেকটা।
লেক পর্যন্ত উঠতে যতটা টাইম লেগেছিল তার চেয়ে বেশ অনেকটা কম সময়ে আমরা আবার নিচে ফিরে এলাম। আমাদের কিন্তু লামাটার পাইন ফরেস্টের এই ভিউ পয়েন্টটা কিন্তু দেখা কমপ্লিট হলো। এখন আমরা আবার নেমে যাচ্ছি, নেমে এবার সোজা দার্জিলিং। আর মাঝখানে হয়তো একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা কফি বা কিছু স্ন্যাক্স খেয়ে নেবো, তারপর সোজা আমরা চলে যাব দার্জিলিং। অসাধারণ জায়গা কিন্তু লামাটা, তোমরা যদি এইদিকে আসো তো অবশ্যই এই জায়গাটা ঘুরে যাও, একদম মিস করো না। সুন্দর, অসাধারণ একটা মিস্টিক অ্যাম্বিয়েন্স আছে এই পাইন ফরেস্টটার মধ্যে, তো অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হলো এখানে। তোমরা লেকটাও ঘুরে যেতে পারো, 750 মিটার ওপরে এই লেকটা, 750 মিটার কম মনে হলেও অনেকটাই কিন্তু ওপরে উঠতে হয়, আর নামার সময় কিন্তু খুব আস্তে আস্তে ধীরে সুস্থে তোমরা নেমো। তো বন্ধুরা, দার্জিলিংয়ের কাছাকাছি কোনো অফবিট জায়গা ঘুরতে চাইলে বা ওয়ান নাইট স্টে করতে চাইলে লামাটা কিন্তু বেস্ট অপশন। লামাটা ঘোরা, থাকা আর খরচের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। পরের ভিডিও মানে দার্জিলিং ভ্রমণের ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। টিল দেন সঙ্গে থেকো আর দেখতে থাকো বং ট্রাভেল প্ল্যানার।